নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার 13 এপ্রিল 2024 পাঁচ রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে দিই এবং কোনো না কোনো রাশির ক্ষেত্রে আমি অ্যালার্ট করি যে এই রাশিগুলোর অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে যদি প্রবল অর্থপ্রাপ্তির যোগ থাকে, নিশ্চিতরূপে আপনিও আগামীকাল কোটিপতি কিন্তু হবেন। দেখুন, আগামীকাল শনিবার পঞ্চমী তিথি রয়েছে, নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, সৌভাগ্য যোগ রয়েছে, রাহুকাল রয়েছে সকাল 8:30 থেকে সকাল 10 পর্যন্ত রাহুকাল আগামীকাল কিন্তু রয়েছে। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলি, যারা ভিডিওটি শুনছেন, যদি আপনারা কেটে কেটে ভিডিওটি শুনেন অনেক কিছু মিস করে যেতে পারেন, তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ শুভ থাকে, তাহলে নিশ্চিতরূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু পীড়িত থাকে, আমি বারবার বলছি, যাদের 1-2 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি প্রতিদিন একটা কথা আপনাদেরকে বলি, আপনার জন্মকুণ্ডলিতে যদি ভাগ্যভাব দুর্বল হয়, তাহলে কিন্তু যে কোনো প্রাপ্তিতে কিন্তু বাধা আসে, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন। অর্থাৎ ভাগ্যভাব যদি আপনার স্ট্রং থাকে কি না, যে কোনো প্রাপ্তি আপনার নিশ্চিতরূপে কিন্তু হবে। আমি একটা কথা আপনাদেরকে বলি, যদি আপনার হস্তরেখাতে রাহুর স্থানে যদি অশুভ কোনো চিহ্ন থাকে, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসবে। এবং এর পাশাপাশি আমি আপনাদের কাছে একটাই অনুরোধ, শুধুমাত্র রাশির নাম মিলিয়ে আপনারা লটারির টিকিট কাটবেন না। কারণ একটা ভিডিও আপনার যে শুনেই যে আপনি কোটিপতি হবেন, এটা আমি কখনোই দাবি করব না। আবার আপনার যদি ভাগ্য যদি সাথ দেয়, আপনি আগামীকাল কিন্তু কোটিপতি হতেই পারেন। তা দেখা দরকার আপনার জন্মছকে এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না, আর সেটা থাকলে আপনার কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে। কারণ একটা সময়কে নির্দিষ্ট একটা সময় থাকে, যে সময়ে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবার জানা দরকার যে আপনার ক্ষেত্রে কোন বছর থেকে কোন বছর শুভ, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা রয়েছে। এই যে আমি প্রতিদিন যে আপনাদের সামনে টার্গেট নাম্বার রাশিভিত্তিক যে শুভ সময়টা দিই কি না, খুব রিসার্চ করে কিন্তু এই জায়গাগুলো কিন্তু বার করি। তবে আপনার জন্মকুণ্ডলিতেও কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকা দরকার। প্রথম যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ধন প্রাপ্তির প্রবল যোগ রয়েছে কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার 4 এবং 6। আপনার আগামীকালের শুভ সময় 11:30 থেকে 12:18 পর্যন্ত, 11:30 থেকে 12:18 পর্যন্ত আপনাদের সময়টা শুভ। দ্বিতীয় রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ আগামীকাল সৃষ্টি হয়েছে। আপনি মিথুন রাশির মানুষ, যে কোনো দিক থেকে আপনার আকর্ষিক অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আপনার আগামীকালের টার্গেট নাম্বার 9
এবং সাত আপনার যে শুভ সময় সকাল দশটা বারো মিনিট থেকে এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত। তিন নম্বর রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার আগামীকালের টার্গেট নাম্বার দুই এবং তিন। আপনার শুভ সময় এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। কুম্ভ রাশির টার্গেট নাম্বার নয়। আপনার যে শুভ সময় কুম্ভ রাশির সকাল এগারোটা এগারো মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ। একদম অন্তিম শেষ রাশি বড় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, সেই রাশির নাম বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার আগামীকালের টার্গেট নাম্বার তিন। আপনার যে শুভ সময় সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই পাঁচটি রাশির, এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, প্রতিদিন ভিডিওগুলো শুনছেন যে কৌশিকদা কই রাশির নাম দেখুন, সেম রাশির কোটি কোটি লাখ লাখ মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রেই যে অর্থপ্রাপ্তি হবে এমন না। আগে আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করুন এবং তার সঠিক প্রতিকার প্রতিবেদন করুন, এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে আপনারা পরামর্শ করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। যাই হোক, আমি একটা কথা আপনাদের কাছে অনুরোধ করি, প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনি যারা ভিডিওগুলো শুনছেন আপনারা অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা শেয়ার করুন, লাইক করুন। নমস্কার, ধন্যবাদ।